গতকাল রাত্রে আবার কইতাম কি নুরুল হুদা বলে নাই নুরুল হুদা হ্যাঁ সে তো আপনার ভাড়া করা লোক যা বলবেন এখানে এসে তাই করবে দেও যে কি কয় ঘটনা কি কইছিলেন কোন কোন কইছিলেন কুলসুম কুলসুম আরে বাইরে তো দেখো তো রুমান কি কয় খালি দুষ্টুমি করে পাগল ওর স্বভাবটার জীবনও বদলাইবো না মুখে যা হে তাই কয় ফলাইবো বেলা যা বেসর মায়া মানুষ এত দূর থেকে মানুষটা আইছে কই একটু ঘরে যায় পাংখাটা না বাতাস করবি একটু হাত মুখ ধুনের পানি আগাই দিবি তা না আউনের লগে লগে ঝগড়া শুরু করে দিবি না তোমার জামাই এত ভয় পান কেন ঘটনা কি এত ভয় পাই কেন চুপ কর তো শয়তান খুবই খুবই দুষ্ট রুমান না খুব দুষ্ট কথা বলছো রুমান দে কবে ভালো হইছে তোমার বোন তো একটা ডেঞ্জারাস টাইপের মেয়ে তখন যা মুখে এসে তাই বলে ফেলে দেয় কোনো কিছু মুখে আটকায় না এটা কিন্তু ঠিক না আমাকে ডুম মানছে একটু ছোট কাটা এটা তো তুমি জানো তাই বলে যা মুখে এসে তাই বলে ফেলাইব দুলা ভাই বলে তোমার সাথে একটু মশকারা করছি তোমার বোনের কপালে যে কি আছে আল্লাহ জানে আচ্ছা রুমান রে একটা ভালো পোলা দেখে বিয়া দেওয়া যায় না গো তোমার বোনের যে বিয়া করবো তার জীবন বরবাদ আরে না বিয়ার পর দেখবা সব ঠিক হয়ে যাইব আমার বই না আমি চিনি না তাহলে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও ছেলে অবশ্য একটা পছন্দ হয়েছে কিন্তু তার সম্পর্কে কিছুই জানি না হয়েছে এখন সব কালকে আবার মেলা দূর যাইতে এবার সাত দিনের ট্যুর কই কই যাইবা ঠিক করছো নি যাইতে তো বেলা জায়গা ধরো তুরাবগঞ্জ আজিরাট খাসিরাট হয়ে একেবারে চর আলেকজান্ডার পর্যন্ত এত দূর যাইবা আর এইটার দূর কি আগামীতে ভাবতেছি যে রামগতি পার হয়ে একটা হাতিয়া দিয়ে যাবো হাতিয়া দি কি কব হরে বউ যত নতুন নতুন জায়গা তত বেশি আয় বুঝছো আচ্ছা এত দূর দূরান্তরে যাও তুমি তোমার কিছু ডর ভয় করে না ডরাইলে কি আর ব্যবসা রে বউ ওই সাহস লাগে সাহস সাহস আয় রে মনিয়া আয় রে সন্তোষ কুমার আজকে এই তোদেরকে অনেক অনেক দূরে নিয়ে যাব দ্বীপ থেকে দ্বীপান্তর নিয়ে যাব এমন তো হইতে পারে আজকে তোদের দুইজনকে হাতিয়া দ্বীপ পর্যন্ত নিয়ে যাইতে পারি রে মনিয়া হাতিয়া দ্বীপে এখনই না নুরুলদা আমি জানি যে আজকে ওদেরকে হাতিয়া দ্বীপে নিয়ে যাব না তারপরও আগে থেকে বলে রাখতেছি আর কি আগে থেকে বলে রাখি মুনিয়া এবং সন্তোষ কুমারের সাহসটা একটু বাড়িয়ে রাখতেছি আর কি দ্বীপ দ্বীপান্তর একটা ব্যাপার আছে না আগ থেকে কইলাম একটু সাঙ্গা হয়ে থাকলো আর কি ভালো শেষ পর্যন্ত আপনাকে মুনিয়া আর আপনাকে ওই সন্তোষ কুমার আপনাকে কথাও বুঝে বুঝতে হয় আপামনি বিকজ দিস টু স্নেক নাও লিভ উইথ আস তারা আমাদের কথা বুঝবে আমরা তাদের কথা বুঝবো এটা নিয়ম তাই না স্যার হ্যাঁ অবশ্যই তুমি ঠিক বলছো শুনছো বাবু তোমার জামাই আর সাগরেতের কথা শুনে না আপামনি একটা কথা বলে রাখি এই মুনি আর সন্তোষ কুমারের সঙ্গে আমি এবং আমার উস্তাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো মানে অনেক বেটার যদি বেটার না হইতো আমরা কিন্তু বিজনেসটা করতে পারতাম না বোঝাবুঝি যখন এতই ভালো ওগুলারে আটকায় রাখছেন কেন সাইডে দেন না কেন